তো এখন চলছি চলেছি আপনাদের, আমি মগরা নদীর তটে। মগরা পবিত্র সুন্দর নদী, নাবজি মগরা নদীর তটে। আমার ইচ্ছা এখান থেকে ঘাট করবো, বাঁধানো ঘাট। এখান থেকে সকলে জল নিয়ে, মগরা নদীর থেকে জল নিয়ে ভগবান শিবের মস্তকে দেবে ওং নম শিবায়, 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 শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। এই যে মগরা নদী, সুন্দর নদী, স্নিগ্ধ পদ্ম গাছে পদ্ম গাছ, স্নিগ্ধ মগরা নদী। এইসব জায়গায় ভগবান শিবের নাম করতে হয়। সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, ভগবান শিবের নাম করতে হবে, সৎপথে চলতে হবে। অট্টালিকাতে ভগবান শিবের নাম হয় না, রাজমহলে হয় না, সেখানে অর্থ, সেখানে সম্পদ, সেখানে অহংকার, সেখানে ক্রোধ। এই যে মগরা নদীর তট, সুন্দর পবিত্র জায়গা, এখানে আপনার মনের ফিগারটাই পুরো পাল্টে যাবে, ঈশ্বরকে ডাকার উপযুক্ত জায়গা। এই যে পদ্ম ফুলের গাছ রয়েছে, শালুক পদ্ম মগরা তটে। ও আরে শিশু বলছে, বানেশ্রায় নরকর্ণ বতকায় জ্ঞান প্রদয় করুণাময় সগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখদহনায় নমো শিবায়, নমো শিবায় শান্তায় কর্ণাত্রায় হেতায় বে নিবেদয়ামিতচ্চয়নং তঙ্গতি পরমেশ্বরং, তঙ্গতি পরমেশ্বরং, তঙ্গতি পরমেশ্বরং। তুমি গতি হে পরমেশ্বর, কি বলছে, তুমি গতি। এখানে একটা ফড়িং ঘুরছে মনের আনন্দে, কারণ শিব ভগবান শিবের কথা হচ্ছে না, সব ফড়িং চলে এসছে এখানে। সত্যম শিবম সুন্দরম, ঈশ্বর তো শিব। এই ফড়িং এই অবোধ মনে বোঝে যে একমাত্র ঈশ্বর, তারা কথা বলতে পারে না, তারা কিন্তু মনে মনে ওং নম শিবায়, ওং নম শিবায় নাম করে যাচ্ছে। দেখুন এই যে ফড়িং চলে এসছে, সত্যম শিবম সুন্দরমনম হর হর ত্রিপুরারি হর শিব ভগবান। তো ভগবান শিবকে না ডাকলে জীবন ব্যর্থ। এই পবিত্র নদীর ধারে এসেও ভগবান শিবের নাম জপ করতে